নমস্কার বন্ধুরা, সানা ডেইলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, অনেকদিন পরে আসছি আমি নতুন ভিডিও নিয়ে। আর একটু সমস্যার মধ্যে ছিলাম, বাড়ির নানা রকম সমস্যা, যার জন্য আসতে পারিনি, নতুন ভিডিও দিতেও পারিনি। তো গত 23 দিনে আমার শ্বশুরমশাই মারা যান হঠাৎ করে, বৃহস্পতিবার। হঠাৎ নয়, ঠিক অসুস্থ ছিলেন, 2-3 বার পড়ে গেলেন সিঁড়ি থেকে। বয়স হয়ে গেছিলো 78 বছর। তিনি পড়ে গেলেন, 2-3 বার পড়ে যাওয়ার পর ডাক্তার ডাক্তার দেখানো হয়েছিল। দেখানোর পরে একদম বিছানায় পড়ে যায়, 15 দিনের অন্তর বিছানায় পড়ে যায়। তো তারপর আর উঠতে পারেনি, বেশও হয়ে গেছিলো হাতের দিকে, পিছনে পিছন দিকে অনেক ভুগেছে। যেসব ভিডিও আমি দিই, কারণ এখানে খুব কষ্টে দেখে মানুষের মনও খারাপ হয়, আর যার জন্য আমি সব ভিডিও দিই তোমাদেরকে। 10 দিনের মাথায় ওনার কাজকর্ম সব মিটেছে। যেখানে থাকুক উনি ভালো থাকুন, মা তার শান্তি কামনা করি আমি। তো তারপরে এই আজকে নতুন ভিডিও বানাচ্ছি। খারাপ লাগছে মনটা, মনে হচ্ছে যেন আমার বাড়িতে কে নেই, মানে কিছু একটা হারিয়ে গেছে, এরকম অনুভব হচ্ছে সবসময়। তো যাই হোক, এখন চান টান করে এসেছি আমি, এখন বাজে 9:30। আমি রান্নাবান্না করবো, রাখা হয়ে গেছে। চলো কী কী করি একটু তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো অবশ্যই তোমরা আমার সাথে থেকো, ভিডিওটা দেখতে দেখো। চলো দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, আজকে বেরোইনি, আজকে আমি ঘরে রয়েছি, একটু কাজ আছে যার জন্যে। আর শাশুড়ি মা পোস্ট অফিসে গেছে, রান্না করছি, রান্না করার জন্য। এখানে দেখালাম তোমাদের ডাল, মুসুর ডাল হয়েছে, আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে, আর ডিমের তরকারি করব, ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব। স্নান করেছি, চুলটাকে আঁচড়ানো হয়নি এখনও। তো চলো কী কী করি তোমাদের দেখাবো, আমার সাথে থেকো তোমরা। তো দেখো, এখানে ডিম আর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম আমি, সেটা সিদ্ধ হয়ে গেছে। স্নান করে চুলটা আঁচড়ানি, তো যার জন্য একটু এলোমেলো হয়ে আছে, জানো এরকম দেখাচ্ছে। সিঁদুরও পড়েছি, সিঁদুরও পড়েছি না, হালকা করে ভেতরে রয়েছে। তো দেখো, ওগুলো আমার কাটা হয়ে গেছে সব কিছু। আর এখানে আমি ডিম আর আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, তো সেটা সিদ্ধ হয়ে গেছে। এবারে মশলা করে রেখেছি, এটা দিয়ে সাদলে নেবো, আর আলুটা ভেজে নেবো। ডাল কড়াই আছে, তো দেখো চুলটা চিরুনি দিয়ে নিই চান করে, যার জন্য একটু এলোমেলো দেখাচ্ছে। হ্যাঁ আসো, লাফাচ্ছে পায়ের হাতের উপরে, আঙুলের এরম করে ধুলো দাও, ধুলো দাও, ঠিক হবে। ওর একটা চোখ লাফাচ্ছে, যার জন্য বলছে যে ওটা কী করবো, ডান দিকে চোখটা লাফাচ্ছে, বা দিকে আমি বলে পায়ের ধুলো দিলে অনেক সময় নাকি শুনেছি ঠিক হয়ে যায়। তো দেখো, তো দেখো দেখো, ডিম আর আলু আমি সিদ্ধ করে রেখেছি, আর এখানে সব কেটে রেখে দিয়েছি। মিক্সি খারাপ হয়ে গেছে, মিক্সিটা আমাদের অনেক দিনের পুরনো, তো যার জন্য খারাপ হয়ে গেছে। তো এইটা দিয়ে আমি ঘষে নেব, পেঁয়াজ কেটে নিয়েছি, অল্প করে রসুন নিয়েছি, আর এখানে একটা আদা নিয়েছি। তো দেখো, এখন আমি তুলে নিচ্ছি, আগে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো দেখো, আমি আলুটা প্রথমে ভেজে নিই, পরে ডিমের তরকারিটা করবো। তো আলু ভাজার জন্য প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। দেখো, আমি প্রথমে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি আলু ভাজার জন্য। এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো, এখানে ঝিরে ঝিরে করে কেটে রাখা আলু আর পেঁয়াজ একসাথে আছে, তো এটা আমি কড়াইয়ে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে আমার, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মুসুর ডালটি খেতে খুব ভালো লাগে, তো এটা দিয়ে দিচ্ছি আমি। এতে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। তো দেখো, আমি এতে নুন দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে আমি নাড়তে থাকি,
মিক্সিটা খারাপ হয়ে গেছে তার জন্য এটার মধ্যে আমি আদাটা পেস্ট ছুলে নিচ্ছি আর পেঁয়াজ রসুনটাও করে নেব আদাটা একটু কষে নিচ্ছি ভালোভাবে তো দেখো আলু ভাজাটা আমার হয়ে গেছে আলু ভাজাটাকে এবার আমি তুলে নেব দেখো আমার আলু ভাজা রেডি হয়ে গেছে আমি ডিমের তরকারিটার জন্য আমার কাটা যে আলু সিদ্ধ করা আলুগুলো ছিল সেগুলো আমি কড়াই দিয়ে দিচ্ছি এটা একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে তো যার জন্য দিয়েছি দিচ্ছি এই একটু আলুগুলো একটু ভেজে আমি তুলে নেব দেখো দেখো ডিমগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ বসেছি এগুলোকে আমি ভেজে নেবো একবার হালকা করে ডিমের সাথে এগুলো ভেজে নিলে ভালো লাগে করতে মানুষ এরকম কেন আলুগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব পাশে রেখে দিচ্ছি আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নেব দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এটাকে আমি আবার এর পাশে তুলে রাখি তরকারিটা করার জন্য প্রথমে কড়াতে তেল রয়েছে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পরিমাণ মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে পেস্ট করে রাখা যে রসুনের টুকরো সেখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এগুলোতে ভালো করে ভেজে দেখো আলু ডিম ভাজা তেল করার মধ্যে ছিল তবু আমি একটুখানি অল্প করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য আদা পেস্ট করা আছে আর আমি জিরে গুঁড়ো একটু জলের মধ্যে গুলে রাখবো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো সেটাও আমি জলে ভিজিয়ে রাখবো এটাকে আমি একটু ভিজিয়ে রাখলাম দেখো এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি
আদা পেস্ট করা আছে এটাকে দিয়ে দেব পেস্ট করা আদাটা আমি দিয়ে দিলাম হালকা করে নেড়ে নেব নেড়ে নেবার পরে ধনে জিরেটা আমি দিয়ে দেব দেখো এর মধ্যে আমি ধনে আর জিরে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি সানরাইজের হলুদ গুঁড়ো আর কুকমে লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো ঝাল যে যেরকম খাবে তার মতো বুঝে করবে তাহলে একটু ঝাল বেশিই খাই যার জন্য দিলাম রান্না করে লাইটটা আমার খুব কম যার জন্য আর এরকম অন্ধকার দেখাচ্ছে তো দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি কষা হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো মশলাটা কষতে কষতে আমি অল্প করে এতে জল দিয়ে দেবো দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো ছেড়ে দেব তো দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি তো গ্রেভিটার সাথে ভালো করে মাখিয়ে নেব তো আমার এটা কষা হয়ে গেছে এবার আমি একে পরিমাণ মতো জল দেব যেহেতু আমার প্রথম থেকে আলুটা সিদ্ধ ছিল যার জন্য জলটা আমি বেশি দেব না জলটা একটু বুঝিয়ে দেব আর একটু জল দিয়ে দিই ব্যাস জল দিয়ে দিয়েছি আর এর মধ্যে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি তো এটা একটু ফুটে গেলেই পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নেব তো দেখো ডিমের তরকারিটা আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি মন্ত্রার একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম গরম মশলা যেটা একটু দিয়ে দিলে ভালো লাগবে এটাকে আমি নামিয়ে নেব এটা আমার ডিমের ঝোল রেডি